আসসালামু আলাইকুম। মাদক মামলায় সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে পরিমনির। বিস্তারিত: অবৈধ মাদক দ্রব্য রাখা, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিনি এখন 4 দিনের রিমান্ডে। এই মামলার অভিযোগে প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে অর্থদণ্ড। তবে রিমান্ড শেষে অন্যান্য মামলার দোষী সাব্যস্ত হলে সাজা আরও বাড়বে। পরিমনির বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহার অনুযায়ী তার বাসা থেকে সর্বমোট 2,11,500 টাকার মাদকদ্রব্য জব্দ করেছে র‍্যাব। এর মধ্যে শুধু মদ উদ্ধার করা হয়েছে 1,66,500 টাকার। এজাহারে বলা হয়, বনানীর 19A সড়কের এই বাড়ির 5ম তলায় বিপুল পরিমাণ মাদক মজুত আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যান র‍্যাব। এরপর ওই বাসা থেকে পরিমনি ও দীপুকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তথ্য দেখানো মতে 19টি বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করা হয়, যার পরিমাণ 18.5 লিটার। প্রতি লিটার বিদেশি মদের আনুমানিক মূল্য 9,000 টাকা হিসাবে এসব মদের মোট দাম 1,66,500 টাকা। এছাড়া 40,000 টাকা মূল্যের ভয়ঙ্কর মাদক আইস ও 5,000 টাকা মূল্যের LSD জব্দ করা হয়। এ সময় বাসা থেকে আরও বিদেশি মদের খালি বোতল ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জামদি জব্দ করা হয়। এ সময় পরিমনি ও দীপু কেউই এসব মাদকের বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয় এবং এ বিষয়ে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমনির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-36(1)-24 খ দ্বারা বলা হয়েছে, মাদকদ্রব্যের পরিমাণ 10 কেজি বা লিটারের বেশি এবং 100 কেজি বা লিটারের কম হলে কমপক্ষে 3 বছর ও সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড অর্থদণ্ড হবে। এই ছিল সর্বশেষ খবর। প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।